এই পর্যায়ে আমরা দেখবো এই যে ডাটাগুলো আমরা কি করছি এখানে নিয়ে আসছি, তাই না? তো এই ডাটাগুলো আমরা আমাদের যে ডাটাবেসে যে আমরা টেবিল তৈরি করে এখানে যে আমরা কলাম দিয়ে নিয়েছি, কলামগুলোতে সেভ হবে, এই বিষয়গুলো আমরা দেখবো এই পর্যায়ে। তো এটা করার জন্য খেয়াল করে দেখুন, এখানে এই যে ফর্মের মা আছে, কিন্তু এই যে অ্যাড ইস্যু ফর্ম একটা দেয়া আছে, তাই না? তো আমরা যে কাজটি করব, যেমন ধরুন আমাদের যে স্টুডেন্ট কন্ট্রোলার আছে, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলারের মা আছে, এই যে অ্যাড স্টুডেন্ট ফর্ম এরকম একটা আছে, করা আছে, হুবহু কি করছি এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই। কপি করলাম, কপি করার পর আমার এই যে ম্যানেজ যে কন্ট্রোলার আছে, ম্যানেজ কন্ট্রোলারের মাঝে আমি এটাকে রাখলাম, জাস্ট কাস্টমাইজ করবো আমরা এটাকে। ওকে ফাইন। তো এখানে আমাদের কি আছে মেথডটা, আমাদের মেথডটা হলো অ্যাট ইস্যু ফর্ম। আমি কি করছি এটাকে কপি করছি, কপি করার পর আমি ম্যানেজে গেলাম, তারপর এখানে আমি কি দিলাম অ্যাট ইস্যু ফর্ম, আমি এখানে এটাকে দিয়ে নিলাম। তো এখন আপনার যে ডাটাগুলো আছে অ্যাকচুয়ালি নেমে দিয়ে রেখেছেন, আপনি এগুলো নিয়ে কাজ করবেন। যেমন এখানে আছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেম, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি দিলেন যে ইম্পোর্ট পোস্ট, পোস্ট স্টুডেন্ট নেম দিলেন, তারপরে স্টুডেন্ট নেম দিলেন, তারপর আছে আপনার এই যে ডিপার্টমেন্ট আছে, রেজি আছে, তাই না, রেজিস্ট্রেশন আছে, আর ইজি, তাই না? তো এই যে রেজিস্ট্রেশন আছে, তারপরে ধরুন আমি কি করছি রেজিস্ট্রেশনটাকে আমি উপরে দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপরে ডিপার্টমেন্ট আছে, অ্যাকচুয়ালি আমার আরও আরও একটা ফিল্ড আছে আমার নিচে সম্ভবত, এই যে ডিপার্টমেন্ট যেটা ডিইপি আছে এখানে নেম, তারপরে এই যে বুক আছে অ্যাকচুয়ালি এই যে নেম BOOK দিয়ে আমরা কি করেছি এটাকে সূচিত করেছি। তো এখানে আমরা কি করেছি এটা আমাদের দেখতে হবে, এখানে যদি আমরা টিবিএল বুক না অ্যাকচুয়ালি এখানে এখানে অ্যাকচুয়ালি বুকই আমরা দিয়েছি, ওকে ফাইন। তো ধরুন আমি কী করছি এটাকে কপি করছি, কপি করার পর আমার যে ম্যানেজ আছে আমি সাপোজ ধরুন এটাকে বুক আমি দিয়ে নিলাম, ওকে ফাইন। তো এখন ধরুন এখানে এই যে আমার যেগুলো আছে, তো আমার এত কিছু লাগছে না, জাস্ট আপনারা এগুলো করবেন, ভ্যালিডেশন করে নেবেন। জাস্ট আমি দেখাচ্ছি যে স্টুডেন্টের জন্য সাপোজ ধরুন আমি এটাকে দিলাম এখানে, এটা জাস্ট ভ্যালিডেশনের জন্য জাস্ট আমি দিলাম। তারপরে রেজিস্ট্রেশন আছে, সাপোজ আমি রেজিস্ট্রেশন নিলাম না, অথবা আপনি কী করলেন রেজিস্ট্রেশন করে নিলেন এটাকে, ভ্যালিডেশন করে নিলেন আপনার মতো, আপনি কী করলেন এগুলোকে ভ্যালিডেশন করে নিলেন, অথবা ধরুন আমি কী করছি রেজিস্ট্রেশনটাকে এখানে ভ্যালিডেশন করে নিচ্ছি, এগুলো আপনারা করবেন এগুলোকে। তো তারপর নেম এবং রেজিস্ট্রেশন নিলাম, তাই না? তো এটা আর লাগছে না যেহেতু, আর বাকি এগুলো আপনারা করে নেবেন, ওকে ফাইন। তো এখানে এই যে বুক ধরছি, ডিপার্টমেন্ট ধরছি, স্টুডেন্ট নেম ধরছি, তারপরে রেজিস্ট্রেশন ধরছি, তারপরে এটাকে ধরছি, তাই না? তো এখানে যেভাবে আছে ফিল মাস্ট নট বি এন্টি এমটি এভাবেই থাক। তো এটা যাবে কোথায়? এটা যাবে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট হবে অ্যাকচুয়ালি ম্যানেজের মাঝে। খেয়াল করে দেখুন এখানে আপনার কী আছে, এখানে আছে আপনার এই যে ইস্যু বুক, ম্যানেজের মাঝে ইস্যু বুক আছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি যাবে আপনার ইস্যু বুকের মাঝে, রিডাইরেক্ট হয়ে ম্যানেজের মাঝে কী হবে ইস্যু বুক এখানে হবে, ওকে ফাইন। তো তারপরে এখানে আপনি যে মডেলটা এখানে লোড করাবেন, যেমন ধরুন আপনি যে কাজটি করতে পারেন এখানে, সাপোজ আপনার ম্যানেজ মডেল নিয়ে আপনি কাজ করছেন এখানে, এই যে ম্যানেজ মডেল। তো আমি কী করছি এখানে ম্যানেজ মডেলটাকে আমি এখানে দিয়ে নিলাম। তো এখানে আমি দেবো যে সেভ ইস্যু ডাটা, ইস্যু ডাটা জাস্ট আমি কী করলাম এরকম দিয়ে নিলাম, ওকে ফাইন। তো তারপরে এই যে আপনি এখানে কী করেছেন, ডাটা এডেড সাকসেসফুলি আপনি দিয়ে নিয়েছেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে এই যে ইস্যু বুক যেটা আছে এখানে কিন্তু আমরা এই যে ধরে নিয়েছি এটাকে, তো এই যে সেট দিয়ে নিয়েছি, যার কারণে প্রবলেম হচ্ছে না এখানে, এটা যেভাবে আছে এটা এভাবে থাক, কোনো সমস্যা নেই। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, যে সেভ ইস্যু ডাটা যেটা আছে আপনি কী করবেন এটাকে কপি করবেন। আমি কী করছি এটাকে কপি করছি, কপি করার পর এই যে আমার ম্যানেজ যেটা আছে, ম্যানেজ মডেল, আমি কী করছি এখানে ম্যানেজ মডেলের মাঝে এটা দিয়ে নিলাম। তো আমার যে টেবিলটা আছে এই টেবিলটার নাম হলো অ্যাকচুয়ালি টিভিএল ইস্যু, তাই না? আমি কী করছি এটাকে কপি করছি, জাস্ট কপি করলাম, কপি করে এখানে রাখলাম, ওকে ফাইন। তো এখানে খেয়াল করে দেখুন এখানে দিয়েছেন আপনি সেভ ইস্যু ডাটা, তাই না? তো এখানে যে দুটো অ্যাস পড়ে গেছে এটা আবার ভুল হওয়ার সম্ভাবনা ছিল, সমস্যা ছিল না অ্যাকচুয়ালি, এগুলো আমরা কি পরে ঠিকঠাক করে নিতাম, কোনো সমস্যা নেই। তো এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমি এই যে ডেটটা নিচ্ছি না, তো ডেটটা সরাসরি ওইখান থেকে এসে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমরা জাস্ট পরে একটা মেথড দিয়ে এটাকে ঠিকঠাক করে নেব, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। তো ধরুন তারপরে আমি যে কাজটি করব, এখন এটাকে রিফ্রেশ করলাম, ওকে রিফ্রেশ করলাম, তারপরে সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পর ফেল মাস্ট নট বি এমটি এরকম দেখাচ্ছে। তো স্টুডেন্ট নেম, তো ধরুন আমি যে কাজটি করবো, আমি স্টুডেন্ট লিস্টের মাঝে গেলাম এখানে, তো স্টুডেন্ট লিস্টের মাঝে ধরুন আমি কী করছি যে দেলোয়ার জাহান ইমরান আমি কী করছি এটাকে নিচ্ছি, তারপরে ধরুন রেজিস্ট্রেশন নাম্বার আমি 77 এরকম দিয়ে নিয়েছিলাম। তো রেজিস্ট্রেশন নাম্বারটা সবসময় ইউনিক থাকে,
ওকে ফাইন। তারপরে ধরুন এখানে এই যে ফিজিক্স বুক, তারপরে এই যে এখান থেকে আপনি সাপোজ ধরুন দিলেন যে পিএইচওয়াই বুক, তো আমি কি করলাম সাবমিট দিলাম, ডাটা এডেড সাকসেসফুলি। আমরা একটু দেখে আসি ডাটা এড হলো কিনা। আমি যখন ব্রাউজে গেলাম, এই যে ডাটা এডেড সাকসেসফুলি, এখানে আমার টিম টাইম স্ট্যাম্প কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা কি করবো, আরো কিছু বই আমরা কয়েকজনের নামে আমরা কি করছি এখানে ইস্যু করে নিচ্ছি। সাপোজ ধরুন আমি যখন ইমরান নামে সাপোজ আমি কি করছি দুটা বই এখানে নিচ্ছি, রেজিস্ট্রেশন 77 যেটা ছিল সাপোজ ফিজিক্স, তারপরে আমি কি টু নিয়েছিলাম সাপোজ আমি বুক পিএইচওয়াই বুক ওয়ান দিলাম। ওকে ফাইন। তো তারপরে ধরুন আরো আছে আমার কাদের কান আছে সিএসসি, ওকে আমি কাদের কান দিলাম, তো রেজিস্ট্রেশন নাম্বার হলো 23 আমি ডি নিয়েছিলাম এখানে। ওকে ফাইন, আমি কি করলাম 23 দিলাম। তারপরে ধরুন সিএসসি আপনি দিলেন, তো এখানে যে বুক 3 একটা বুক আছে, হুম, আপনি এটাকে দিলেন, তো এখান থেকে যখন আমি এটাকে ব্রাউজে যাব আমি দেখবো যেটা চলে আসছে। ওকে ফাইন। তো আরো কিছু আমি কি করতে পারি এখান থেকে দিয়ে নিতে পারি, আমাদের কাউসার মোহাম্মদ কাউসার, ওকে কাউসার। তো ইকোনমিক্স সাপোজ ধরুন এখানে আছে একটু, তো ধরুন আপনি কি করলেন এখানে টু দিলেন, তো এখানে আপনি ইকোনমিক্স দিলেন, ইকোনমিক্সের সাপোজ এই যে বুক ওয়ান আপনি এখানে দিলেন এটা। তো কাউসার সাপোজ আপনি এই যে মোহাম্মদ কাউসার নামে আছে সম্ভবত, তাই না? তো কাউসার সাপোজ আমি আবার এটাকে দিচ্ছি, একই একই এটাকে দিয়ে নিচ্ছি। রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি কত ছিল আমি দেখে আসি, টু ছিল, তাই না? তো রেজিস্ট্রেশন টু দিলাম। তারপরে ধরুন আমি কী দল কী করলাম, ইকোনমিক্স দিলাম, ইকোনমিক্সের আমি কী করলাম, এর আগে আমি সাপোজ বুক ওয়ান না দিয়ে বুক ওয়ান অলরেডি একবার সে নিয়েছে, তাই না? এটার দরকার নেই, সাপোজ আমি বুক ওয়ান এরকম করে দিলাম, অথবা আচ্ছা আমি সাপোজ এরকমই করে দিলাম বুক ওয়ানটাকে। ওকে, এক বই তো সে দুবার নিবে না, তাই না? একবারই নিবে। ওকে, তো এগুলো আপনারা ভ্যালিডেশন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ফয়সাল খান খান ইকোনমিক্স, অথবা ধরুন আরও যে আছে ফয়সাল খান ইকোনমিক্স, সাপোজ আমি দিলাম যে ফয়সাল খান, তারপরে ফয়সাল খানের রেজিস্ট্রেশন হলো অ্যাকচুয়ালি ওয়ান, তাই না? তো আমি কী করলাম এখানে ওয়ান দিলাম, তারপরে ধরুন ইকোনমিক্স দিলাম, সাপোজ আমি দিলাম যে বুক ওয়ান সাবমিট দিলাম। তো এখানে কিন্তু আমার ডাটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে চলে আসছে, যেগুলো নিয়ে আমরা কি করব কাজ করব আমরা এই যে পরের পর্বে আমরা কি করব লিস্ট আকারে এখানে নিয়ে আসব। তো এখানে দেখা গেল যে রেজিস্ট্রেশন নাম্বার ধরে আবার স্টুডেন্টকে সার্চ করবেন, হুম, তারপরে কোন বুক কোন স্টুডেন্ট নিল, তারপরে ধরুন একজন স্টুডেন্ট কয়টা বই নিল, কত তারিখে নিল, সবগুলো আমরা কি করব আমরা পরের পর্বে এগুলো দেখবো, হুম, এবং সার্চ করে আপনি কীভাবে দেখবেন অটোমেটিক্যালি এই বিষয়গুলো কি আমরা পরের পর দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।